সময়টা ছিল 1896। আন্দামানের কালাপানি জেল থেকে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে একজন কয়েদি পালিয়ে যায়। কিন্তু জেলের চারিদিকে ছিল সমুদ্র, অন্যদিকে সেই ব্রিটিশরা ওই আসামিকে খুঁজছিল। শেষে জীবন বাঁচাতে ওই কয়েদি সমুদ্রে ঝাঁপ দেয়। আগামী দুদিনের মধ্যে ওই কয়েদি ভাসতে ভাসতে একটা দ্বীপে এসে পৌঁছায়। আর এরপর তার সাথে কি হয়েছিল কেউ জানে না, কিন্তু ব্রিটিশরা যখন জেল পালানো ওই আসামিকে খুঁজতে খুঁজতে সেই দ্বীপটায় পৌঁছায়, তখন তারা দেখতে পায় ওই লোকটার গলা কেটে কেউ তাকে হত্যা করেছে। আর এই দ্বীপটা হলো পৃথিবীর সবথেকে রহস্যময় স্থান, নর্থ সেন্টিনাল আইল্যান্ড। বলা হয় এই আইল্যান্ডে মাত্র 50 থেকে 100 জন মানুষ বসবাস করে। কিন্তু আপনি জানলে আশ্চর্য হবেন, এই দ্বীপে আজ পর্যন্ত যেই যাওয়ার চেষ্টা করেছে না কেন, তার পরিণতি হয়েছে ওই জেল পালানো আসামির মতো। ধারণা করা হয় যে এই দ্বীপের মানুষেরা এখনও পর্যন্ত সেই 12,000 বছর আগের মতো আদিম মানুষের মতো জীবনযাপন করে। না তো তাদের কাছে আছে কোনো উন্নত টেকনোলজি, না আছে তাদের কাছে কোনো আধুনিক সভ্যতার বিষয়ে ধারণা। এমনকি এই আইল্যান্ডে আসা যদি কাউকে তারা মেরেও ফেলে, তাহলেও ইন্ডিয়ান সরকার তাদের উপর কোনো রকম অ্যাকশন নেয় না। কিন্তু এত রহস্যময় এই জনজাতি, যাদের কাছে যেতে সবাই ভয় পায়, তাদের কিন্তু একবার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন একজন বাঙালি মহিলা। সেই মহিলাকে দেখে সেই জনজাতিরা নিজের ছোট্ট শিশুকে সেই মহিলার হাতে তুলে দিয়েছিল। ঠিক কি হয়েছিল সেই মহিলার সাথে, আর ঠিক কি এমন আছে ওই নর্থ সেন্টিনাল আইল্যান্ডে যে এই দ্বীপে পা রাখা তো দূরের কথা, আপনি এই দ্বীপের 5 কিলোমিটারের মধ্যে গেলেও আপনাকে ইন্ডিয়ান নেভি অ্যারেস্ট করে নিতে পারে। সত্যি কি কোনো আদিম মানুষের বাসস্থান, নাকি ইন্ডিয়ান গভর্নমেন্টের কোনো সিক্রেট নেভাল বেস? কি রহস্য লুকিয়ে আছে এই অর্ধনগ্ন জনজাতির পেছনে? বন্ধুরা, আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো নর্থ সেন্টিনাল আইল্যান্ডের ইতিহাস, কেন এই জায়গায় যাওয়া কারো নিষিদ্ধ, এমনকি কেন এই দ্বীপের উপর থেকে প্লেন ওড়াও নিষিদ্ধ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনি এই দ্বীপের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। 15 নভেম্বর 2018, আমেরিকান ট্যুরিস্ট জন অ্যালান চাও পোর্ট ব্লেয়ার থেকে একটা মাছ ধরার বোটে করে যাত্রা শুরু করে, আর তার গন্তব্য ছিল নর্থ সেন্টিনাল আইল্যান্ড। কিন্তু নর্থ সেন্টিনাল আইল্যান্ডের 5 কিলোমিটারের মধ্যেও কারোর যাওয়ার অনুমতি ছিল না। এই কারণে জন ওই জেলেদের 25,000 টাকা ঘুষ দিয়েছিল। 15 তারিখ ওই বোটের জেলেরা জনকে দ্বীপটার 500 মিটার কাছে নিয়ে যায়। এরপর তারা আর বোট নিয়ে এগোতে চায় না, কিন্তু জন ঠিক করেছিল সে ওই আইল্যান্ডে যাবে। জেলেরা তাকে বারবার বারণ করে, কারণ এই দ্বীপ থেকে এখনও পর্যন্ত কেউ জীবিত ফেরেনি। কিন্তু জন সেই বোট থেকে একাই নেমে যায় এবং একটা ক্যানোই নিয়ে সে ওই দ্বীপের দিকে যায়। আর এর ঠিক 2 দিনের মাথায় ওই জেলেরা দেখে আইল্যান্ডের লোকগুলো জনের মৃতদেহ সমুদ্রের ধারে কবর দিচ্ছে। এবার প্রশ্ন হলো জনের সাথে ঠিক কি হয়েছিল। জন অ্যালেন চাও একজন আমেরিকান। 2016 সালে আমেরিকার কানসাস সিটিতে একটা খ্রিস্টান মিশনারি বুট ক্যাম্পে জন পার্টিসিপেট করেছিল। এই বুট ক্যাম্পে ওখানে আসা সব ধার্মিক খ্রিস্টানদের এটা শেখানো হয় যে কিভাবে তারা খ্রিস্টান ধর্মের প্রচার করবে। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত আদিবাসী জনজাতি আছে যারা এখনও প্রাচীনকালে ধর্ম পালন করে, তাদেরকে ঠিক কিভাবে খ্রিস্টান করা যেতে পারে, এই জিনিসগুলো ওই ক্যাম্পে শেখানো হতো। আর এই সময় জনের মাথায় আসে এই নর্থ সেন্টিনাল আইল্যান্ডের কথা, কারণ কিছু বছর ধরে নিউজ মিডিয়ায় এটা প্রচার হচ্ছিল যে এই নর্থ সেন্টিনাল আইল্যান্ডে যারা থাকে তারা পৃথিবীর সবথেকে পুরনো জনজাতি এবং যারা এখনও সেই 12,000 বছর আগের মানুষের মতো জীবনযাপন করে। তাই এই মানুষগুলোকে খ্রিস্টান বানানো জনের লাইফের একটা প্রধান লক্ষ্য হয়ে যায়। এবার এই যে এতক্ষণ ধরে দ্বীপটার কথা আপনাদেরকে বললাম, নর্থ সেন্টিনাল আইল্যান্ড, এবারে লোকেশন সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেই। নর্থ সেন্টিনাল আইল্যান্ড, যার আয়তন মোটামুটি 60 বর্গ কিলোমিটার, লম্বায় এটা প্রায় 8 কিলোমিটার আর চওড়ায় প্রায় 6 কিলোমিটার। যদি আপনি আকারের একটা আনুমানিক ধারণা পান, তাহলে এটা কলকাতা শহরের 1/3। আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে তার মধ্যে একটা ছোট্ট দ্বীপ হলো এই নর্থ সেন্টিনাল আইল্যান্ড। আন্দামানের মেইন ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 50 কিলোমিটার পশ্চিমে এটা রয়েছে। দ্বীপটার মাঝখানে ম্যাক্সিমাম জায়গায় আছে ঘন জঙ্গল, আর চারিদিকে আছে প্রবাল প্রাচীর, এবং সম্পূর্ণ দ্বীপটা জুড়ে একটা সরু সমুদ্র সৈকত আছে। আর এখানকার জঙ্গল এতটাই ঘন যে আপনি উপর থেকে স্যাটেলাইট ইমেজেও বেশি কিছু দেখতে পাবেন না। এবার আমরা আবার ফিরে আসি জনের সেই ঘটনায়। 15 নভেম্বর ভোর 4:30 সময় জন যখন ওই আইল্যান্ডে যায়, সে তখন নিজের সাথে করে বেশ কিছু গিফট নিয়ে গিয়েছিল, যেমন মাছ, নারকেল, ফুটবল আর একটা ওয়াটারপ্রুফ বাইবেল। আর ওখানে যাওয়ার আগে সে নিজের সমস্ত জামাকাপড় খুলে ফেলে আর শুধুমাত্র একটা আন্ডারওয়্যার পরে ওই দ্বীপে গিয়েছিল, যাতে ওই দ্বীপের মানুষেরা জনকে তাদেরই একজন কেউ ভাবে। জনের মোটামুটি প্ল্যান ছিল যে ওই দ্বীপে সে বেশ কয়েকদিন থাকবে আর ওই আদিম মানুষদের ভাষা শিখবে এবং তাদেরকে খ্রিস্টান ধর্মের বাণী দেবে। তবে জন যখন ক্যানোই থেকে নেমে ওই দ্বীপের মধ্যে ঢোকে, তখন সে প্রথমে কাউকে দেখতে পায় না। কিন্তু জঙ্গলের একটু গভীরে যেতেই সে কয়েকটা ঘর দেখতে পায় যেগুলো গাছের ডালপাতা দিয়ে বানানো হয়েছিল। এই ঘরগুলোতে কোনো জানালা ছিল না, কোনো স্টোর ছিল না, মোটামুটি বৃষ্টি থেকে বাঁচার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই ছিল। তবে এর থেকে বেশি এগোনোর আগেই জনকে বেশ কয়েকজন দেখে ফেলে আর তারা এগিয়ে আসে। এই লোকগুলোর গায়ের রং ছিল কুচকুচে কালো, শরীরে কোনো পোশাক ছিল না, হাইট 5 ফুট থেকে 5.5 ফুটের মতো, আর প্রত্যেকের কাছেই ছিল তীর ধনুক। এবার জন তাদেরকে দেখে ইংরেজিতে বলতে শুরু করে, আমি জন, আমি তোমাদেরকে ভালোবাসি, আর যীশুখ্রিস্ট তোমাদেরকে ভালোবাসেন,
জনের এই কথা শুনে ওখানে থাকা দুজন জনের দিকে তীর ধনুক নিয়ে এগিয়ে আসে। তখন জন ইংরেজি বাদে কোজা ভাষায় তাদের ওই একই কথা বলে। আর এই যে ভাষাটার কথা আমি বলছি, যার নাম কোজা, এটা আফ্রিকার একটা প্রাচীন উপজাতির ভাষা। এত ভাষা থাকতে জন কেন ওই কোজা ভাষাটা বেছে নিয়েছিল তার কাহিনী একটু পরে আপনাদেরকে বলবো। জনের কথা শুনে ওই মানুষগুলো কিছু বুঝতে পারে না, উল্টে তারা জনকে মারতে এগিয়ে আসে। তখন জন পালিয়ে বিচে চলে আসে আর ওই ক্যানোই নিয়ে সে আবার ওই মাছ ধরার বোটে ফিরে যায়। কিন্তু জন এখানে থেমে থাকে না, সে আবার 16 তারিখ ওই দ্বীপে যায়। এবার দূর থেকে দাঁড়িয়ে সে ওই মানুষগুলোর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওই লোকগুলো যখন জনকে নিজেদের ভাষায় কিছু বলতে থাকে, জন তখন ওই কথাগুলো তাদের ভাষাতেই রিপিট করে আর এটা শুনে ওই মানুষগুলো হাসতে শুরু করে দেয়। এবার জন যখন দেখে যে ওই মানুষগুলো হাসছে, তখন সে ভাবে যে ওই মানুষগুলো হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছে। তাই এবার সে সামনের দিকে এগোতে থাকে আর একটা খ্রিস্টান গান গাইতে থাকে, কিন্তু ওই গান শুনে ওই লোকগুলো চুপচাপ হয়ে যায়। আর ওখানে দাঁড়িয়ে থাকা একটা 10 বছরের ছেলে জনের ছাতি লক্ষ্য করে একটা তীর ছোড়ে। জন সেই মুহূর্তে ওখানে মারা যেত, কিন্তু সে তার বুকের কাছে যে বাইবেলটা ধরে রেখেছিল সেই বাইবেলে ওই তীরটা আটকে যায়। আর এরই মধ্যে জন যে কেনই করে ওই দ্বীপে এসেছিল সেটা ওই লোকগুলো পিছন থেকে কেড়ে নেয় আর সেটাকে ভেঙে ফেলে। তারা জনকে আবার তীর মারতে গিয়েছিল, কিন্তু তার আগেই জন ওখান থেকে পালিয়ে যায়। আর যেহেতু এবার তার কাছে কোনো ক্যানোই ছিল না, তাই সে সমুদ্রের মধ্যে প্রায় 1/2 মাইল সাঁতার কেটে ওই বোটে ফিরে আসে। যে তীরটা তারা জনের দিকে ছুঁড়েছিল সেই তীরের মাথাটা তখনও বাইবেলের মধ্যে গেঁথেছিল, কিন্তু এই তীরের মাথায় ছিল একটা ভীষণই ধারালো লোহা। এবার আপনি হয়তো ভাবতে পারেন যে এই আদিম জনজাতি লোহা পেল কোথা থেকে, সে কথা আমি আপনাদেরকে আগে বলবো। তবে জনের সাথে এত কিছু হয়ে যাওয়ার পরেও জন আবার ওই দ্বীপে যেতে চায়। সে নিজের ডায়েরিতে এটা লেখে, হে ঈশ্বর, এটা হয়তো পৃথিবীতে শয়তানের বাসস্থান যারা তার শিষ্যকে ওই দ্বীপে যেতে দিচ্ছে না, তবে আমি তোমার বাণী ওদের কাছে পৌঁছে দেব, তাতে আমার মৃত্যুই হোক না কেন। 17 তারিখ ভোরবেলায় জন আবারও একবার ক্যানোই নিয়ে বেরিয়ে পড়ে। এ সময় জন ভেবেছিল যদি সে বারবার এভাবে মৃত্যুর ঝুঁকি নিয়ে তাদের কাছে ফিরে যায় তাহলে হয়তো ওই লোকগুলো তাকে বিশ্বাস করবে, কিন্তু আসলে তা ছিল না। ওই আদিম জনজাতির চিন্তাধারা আধুনিক মানুষের মতো নয়। এবারও জন তার সাথে করে বেশ কিছু গিফট নিয়ে গিয়েছিল, কিন্তু জন ওখানে যাওয়ার কিছুক্ষণ পরেই তার বোটের জেলেরা দূর থেকে দেখতে পায় ওই দ্বীপের কয়েকটা লোক একটা মৃতদেহ মাটিতে কবর দিচ্ছে, আর মৃতদেহের গায়ে ছিল জনের পোশাক। ওই আইল্যান্ডের মানুষগুলো একটা ক্লিয়ার মেসেজ দেয় যে তাদের এই এলাকায় যেই আসবে তার সাথে ঠিক এমনটাই হবে। জন যে বোটে করে এসেছিল ওই বোটে মোট 7 জন জেলে ছিল, কিন্তু ওই 7 জনের মধ্যে কারো সাহস হয়নি ওই দ্বীপে গিয়ে জনকে বাঁচাতে বা জনের মৃতদেহ উদ্ধার করতে। তারা ফিরে এসে জনের সাথীদেরকে পুরো ঘটনাটা জানায়, আর এই ঘটনা ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এমনকি আমেরিকান গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টকে চাপ দিতে থাকে জনের মৃতদেহ উদ্ধার করে আনার জন্য, এবং ওই জনজাতিরা যারা জনের সাথে এই কাজটা করেছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্লিয়ার স্টেটমেন্ট ছিল যে জন বেআইনিভাবে ওই দ্বীপে গিয়েছিল, আর দ্বিতীয়ত ওই দ্বীপটা ভারতের অধীনে থাকলেও ওখানে যাওয়ার অনুমতি ভারতের আর্মিরও নেই। ওই দ্বীপটা সম্পূর্ণভাবে আইসোলেটেড করে রাখা আছে। ঠিক সেম একটা ঘটনা 2006 সালে হয়েছিল। মাছ ধরতে গিয়ে দুজন জেলে সুন্দর রাজ এবং পণ্ডিত তিওয়ারি এই দ্বীপের খুব কাছে চলে যায়। রাতের বেলা জাল পেতে ওই দুজন জেলে নেশা করে ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই রাতে তাদের নৌকার যে অ্যাঙ্কর সেটা ভেঙে যায় আর নৌকাটা ভাসতে ভাসতে নর্থ সেন্টিনাল আইল্যান্ডে পৌঁছায়। পরে কোস্টগার্ড ওই দুজনকে খুঁজতে খুঁজতে ওই দ্বীপের একদম কাছে যায় আর দূর থেকে তারা দেখতে পায় যে ওই দুজন জেলেকে ওই দ্বীপের মানুষেরা বর্ষা গেঁথে ঝুলিয়ে রেখেছে। আর এখানেও তারা মেসেজ দিয়েছিল যে এই দ্বীপে তারা কাউকে চায় না, আর যদি কেউ আসে তাহলে তার সাথে এমনটাই হবে। তা এই জেলে দুজনের মতো ভুল করেই হোক বা জন অ্যালেনচাওয়ের মতো জেনে বুঝেই আসুক। এই পর্যন্ত শুনে হয়তো আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই জনজাতি কোথা থেকে এলো আর এরা কেন সভ্য জগতের মানুষদের একদম পছন্দ করে না। চলুন এবার সেই ইতিহাস আপনাদেরকে বলি। মনে করা হয় আজ থেকে প্রায় 60,000 বছর আগে আদিম মানুষেরা আফ্রিকা থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল। তারা আগামী 1,000 বছর ধরে আফ্রিকা থেকে ইউরোপ, আমেরিকা, এশিয়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এবার আপনি ভাববেন যে এই আদিম মানুষেরা আফ্রিকা থেকে আমেরিকা কিভাবে গেল, তাদের কাছে তো জাহাজ ছিল না। আসলে এই সময়টা ছিল আইস এজ। এই আইস এজের সময় পৃথিবীর সব বড় বড় সমুদ্র বরফের মোটা চাদরে ঢেকে গিয়েছিল, ফলে এই মানুষেরা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পায়ে হেঁটে চলে যেতে পারত, আর সমুদ্রে জলের স্তর অনেক কম ছিল। আর এই যে মাইগ্রেশনটা হয়েছিল এটা কিন্তু একদিনে হয়নি, এটা হতে 1,000 বছর লেগেছিল। এই সময় তারা শিকার করা, কথা বলা, একজোট হয়ে থাকা, এই সমস্ত জিনিসগুলো শিখেছিল। তো এইরকমই একটা আদি মানুষের দল ভারত থেকে আন্দামানেও পৌঁছেছিল। আর বলা হয় নর্থ সেন্টিনেলে যে জনজাতিরা এখনও আছে তাদের পূর্বপুরুষরা প্রায় 26,000 বছর আগে এই দ্বীপে এসে বসবাস শুরু করে। তখন আন্দামানের মেইনল্যান্ড থেকে এখানে সহজেই আসা যাওয়া করা যেত, কারণ মেইনল্যান্ড থেকে দূরত্ব ছিল মাত্র 50 কিলোমিটার। ওই সময় আন্দামানের আরও বিভিন্ন দ্বীপে অনেক আদি মানুষেরা থাকতে শুরু করেছিল। আর আপনি জানলে আশ্চর্য হবেন যে এই ছোট্ট আন্দামান নিকোবরে একটা সময় প্রায় 26টারও বেশি উপজাতি বসবাস করত, আর প্রত্যেকটা উপজাতির ভাষা
প্রত্যেকের জীবনযাত্রা অনেক আলাদা ছিল, এমনকি তাদের ডিএনএর মধ্যেও পার্থক্য ছিল। মানে তারা যে প্রাচীনকালে একটাই গোষ্ঠীর ছিল তা কিন্তু নয়। ফলে আপনি যদি এটা মনে করেন যে নর্থ সেন্টিনেলের উপজাতিরা আন্দামানের মেইনল্যান্ডের কোনো উপজাতির বংশধর, সেটা কিন্তু একেবারে ঠিক হবে না। এবার এই আইসেজের সময় সেন্টিনেলিজরা এই দ্বীপে তো চলে এসেছিল, কিন্তু পৃথিবীর যখন উষ্ণতা বাড়তে থাকে তখন সমুদ্রের বরফ গলতে শুরু করে। আর একটা সময় নর্থ সেন্টিনেল থেকে আন্দামানের মেইনল্যান্ডের মধ্যে যে একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা নষ্ট হয়ে যায়। আর ঠিক এই সময় থেকেই এই উপজাতিরা এই দ্বীপের মধ্যে আটকা পড়ে যায়। যেহেতু এই আন্দামান ভারতের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে ছিল, তাই বহু শতাব্দী ধরে এই আন্দামান সভ্য মানুষদের থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়েছিল। এই কারণে আজও এই মানুষেরা তীর ধনুক ব্যবহার করে, শিকার করে, গাছের ফলমূল খেয়েই বেঁচে থাকে। আর এরা কিন্তু আমাদের মতো চাষাবাদ করতেও জানে না। তবে যখন আমি নর্থ সেন্টিনেলিদের বিষয়ে রিসার্চ করি তখন বেশ কিছু শকিং তথ্য খুঁজে পাই। 250 খ্রিস্টপূর্বে, মানে আজ থেকে প্রায় 2200 বছর আগে, কিছু বণিক সম্রাট অশোকের কাছে এই আন্দামানের নৃশংস জনজাতির কথা বলেছিল। তারা জানিয়েছিল যে এই এলাকায় কিছু দুর্ধর্ষ মানুষ থাকে যারা তাদের উপর আক্রমণ করে তাদের জিনিসপত্র কেড়ে নিয়েছিল। এরপর আরও বেশ কিছু পর্যটকদের লেখার মধ্যে এই আন্দামানিদের কথা উঠে আসে। যেমন 100 খ্রিস্টাব্দের একজন ফেমাস ম্যাথামেটিশিয়ান টলেমি এই আন্দামানের বিষয়ে লিখেছে যে এখানে নাকি একদল মানুষ খেকো জনজাতি থাকে, আর তাদের দ্বীপে যাওয়া যে কাউকে তারা মেরে খেয়ে ফেলে। আবার 638 খ্রিস্টাব্দে এক চাইনিজ ট্রাভেলার আইসিং সুমাত্রা থেকে ভারতে যাওয়ার পথে এই দ্বীপটার ব্যাপারে জানতে পারে, আর তিনি এই দ্বীপের ব্যাপারে লেখেন যে এই দ্বীপে সব মানুষ খেকোরা থাকে। এরপর 1290 সালে মার্কোপোলো এই আন্দামানের বিষয়ে এটা লেখে যে এরা মূর্তি পূজা করে আর এরা জঙ্গলি জীবজন্তুর মতো বসবাস করে। এমনকি ভারতের আরেকজন রাজা রাজেন্দ্র চোলার আমলের তাঞ্জোর ইনস্ক্রিপশনে এই জায়গাটিকে বলা হয়েছে ল্যান্ড অফ ইম্পিউরিটি, অর্থাৎ অপবিত্রতার ভূমি। বলা হয় রাজেন্দ্র চোলা আন্দামানকে তার একটা যুদ্ধের বেস বানিয়েছিল, আর এখান থেকে বহু আদিবাসীকে তিনি ধরে নিয়ে গিয়েছিলেন। এই আদিবাসীরা তীর ধনু চালাতে পারদর্শী ছিল, আর তিনি এই আদিবাসীদের যুদ্ধে শত্রুদের বিরুদ্ধে ব্যবহারও করেছিলেন। তবে আন্দামান নিয়ে ইতিহাসে অনেকেই লিখেছেন, কিন্তু স্পেসিফিক্যালি এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের বিষয়ে কিন্তু কেউ লেখেননি। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই আন্দামানি উপজাতিতে অনেকেই তো মানুষ খেকো বলেছে, তাহলে কি এই নর্থ সেন্টিনেলিরা সত্যি মানুষ খেকো? দেখুন, নর্থ সেন্টিনেলে আজ পর্যন্ত যে কজন মানুষ মারা গেছে তাদের মৃতদেহের সাথে কোনোরকম ছেঁড়া কাটা করা হয়নি। উল্টেই সেন্টিনেলিজরা ওই মানুষগুলোকে মেরে সমুদ্রের ধারে বালিচাপা দিয়ে দিয়েছে। তাই নর্থ সেন্টিনেলিরা যে মানুষ খেকো এটা সম্পূর্ণ ভুল। এবার কথা হলো এই নর্থ সেন্টিনেল আইল্যান্ড প্রথমবার কখন ইতিহাসে উঠে আসে। 1771 সালে একটা ব্রিটিশ জাহাজ এই এলাকা থেকে যাচ্ছিল। তখন এই জাহাজের প্যাসেঞ্জার জন রিচি এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডে রাতের বেলায় বেশ কিছু লাইট দেখতে পান। দেখুন, আন্দামানের বিষয় অনেক আগে থেকে ব্রিটিশরা জানতো, কিন্তু এই নর্থ সেন্টিনেল দ্বীপটার বিষয় কোনো ব্রিটিশের ধারণাই ছিল না। এরপর কেটে যায় আরও প্রায় 100 বছর। 1867 সালে একটা ব্রিটিশ মার্চেন্ট জাহাজ নিনেভে এই আইল্যান্ডের কাছে খারাপ হয়ে যায়। এই জাহাজটায় মোট 86 জন প্যাসেঞ্জার ছিল, আর প্রায় 20 জন ক্রু মেম্বার ছিল। সে সময় জাহাজের সবাই সাঁতরে এসে ওই সেন্টিনেল আইল্যান্ডে পৌঁছায়। এরপর তারা প্রায় 3 দিন ওই দ্বীপের ধারে অপেক্ষা করতে থাকে। কিন্তু 3 দিন পর হঠাৎই ওই জঙ্গলের ভেতর থেকে সেন্টিনেলিরা বেরিয়ে আসে, আর তারা তীর ধনুক দিয়ে ওই মানুষগুলোর উপর আক্রমণ করে। হামলা থেকে বাঁচতে ওই জাহাজের প্যাসেঞ্জাররাও ঢিল, পাথর এবং লাঠি নিয়ে তাদের উপর আক্রমণ করেছিল। তবে এই যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ব্রিটিশদের রয়্যাল নেভির একটা জাহাজ ওখানে থাকা সবাইকে রেস্কিউ করে নিয়ে চলে যায়। মনে করা হয় যে এটাই প্রথমবার যখন সেন্টিনেলিরা কোনো সভ্য জগতের মানুষদের দেখেছিল। হয়তো এই কারণে তারা শুরুতে ভেবে পাচ্ছিল না যে তাদের সাথে তারা কি করবে, বা তাদের নিজেদের মধ্যে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, আর এই কারণে তারা 3 দিন পর তাদেরকে অ্যাটাক করেছিল। ব্রিটিশরা চলে যেতেই সেন্টিনেলিরা তাদের মতো আবার জীবনযাপন শুরু করে। কিন্তু এই একটা ঘটনা ব্রিটিশদের কাছে নর্থ সেন্টিনেল উপজাতিদের সামনে নিয়ে আসে। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা আন্দামানকেও নিজেদের দখলে নিয়ে নিয়েছিল, আর আন্দামানে তারা একটা ভয়ঙ্কর জেল বানিয়েছিল। এই জেলের শাস্তির কথা শুনে সে সময় বহু অপরাধী ভয়ে কাঁপত। সেই কালাপানি জেল নিয়ে আপনি যদি একটা আলাদা ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 1867 সালে সেই জাহাজ দুর্ঘটনার পর ব্রিটিশরা নর্থ সেন্টিনেল আইল্যান্ডকেও নিজেদের রাজত্বের অংশ বানিয়ে দেয়। যদিও সেন্টিনেলের বাসিন্দাদের সেই ব্যাপারে কোনো মাথা ব্যথা ছিল না, আর আজও যে তারা ভারতের একটা অংশ এবং আধুনিক জগতে বসবাস করে তাতেও তাদের কিছুই আসে যায় না। 1887 সালে আন্দামানের শাসনের দায়িত্ব আসে মরিস ভিদাল পোর্টম্যানের হাতে, আর এই পোর্টম্যান সে সময় আন্দামানের বিভিন্ন উপজাতিকে মডার্ন করার কাজ শুরু করে। কিন্তু এই মরিস ভিদাল আসলে ছিল একজন নিকৃষ্ট মনের মানুষ। আন্দামানে থাকা বিভিন্ন উপজাতি মহিলাদের সাথে অশ্লীল আচরণ করাই ছিল তার প্রধান উদ্দেশ্য, আর বিশেষ করে মরিসের টার্গেট ছিল ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা। মরিস পোর্টম্যান 1880 সালে যখন নর্থ সেন্টিনেলের ব্যাপারে জানতে পারে তখন সে একটা বড় সেনাবাহিনী নিয়ে ওই দ্বীপের কাছে চলে যায়। কিন্তু সেখানে তাদেরকে দেখে সেন্টিনেলিরা ভয় পেয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। তখন অনেক খুঁজে মরিস ওই দ্বীপ থেকে মোট 6 জনকে ধরে নিয়ে আসে পোর্ট ব্লেয়ারে।
মানে আন্দামানের মেইন সিটিতে, আর এখান থেকে শুরু হয় সেন্টিনালিদের সাথে মানুষের দূরত্ব। ওই ছজনের মধ্যে দুজন ছিল বয়স্ক পুরুষ এবং মহিলা, আর বাকি চারজন ছিল ছোট বাচ্চা। দেখুন, এই সেন্টিনালিরা বহু বছর ধরে ওই একটা আইল্যান্ডের মধ্যেই বসবাস করত, যার কারণে তারা যেমন বাইরের আধুনিক জগতের ব্যাপারে জানতো না, তেমনি তারা আধুনিক সময়ের বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণও ফেস করেনি। ফলে তাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ার সেটা আমাদের তুলনায় অনেক কম ছিল। আর এই কারণে জন অ্যালান চাও, যার কথা আপনাদেরকে ভিডিওতে শুরুতে বলেছিলাম, যে কিনা খ্রিস্টান ধর্ম প্রচার করতে ওই আইল্যান্ডে গিয়েছিল, সে ওখানে যাওয়ার আগে টানা 10 থেকে 15 দিন নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছিল, যাতে তার শরীরের মাধ্যমে কোনো ভাইরাস ওই দ্বীপে যেতে না পারে। এবার পোর্টম্যান যখন ওই দ্বীপ থেকে ছজনকে পোর্ট বিলারে ধরে নিয়ে এসেছিল, তখন ওই ছজনের মধ্যে যে দুজন বয়স্ক ছিল তারা পোর্ট বিলারে আসার কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে যায় আর মারা যায়, কারণ তাদের শরীরে আধুনিক যুগের ভাইরাসের ইমিউনিটি ছিল না। অন্যদিকে মরিস পোর্টম্যান ওই চারজন বাচ্চার কয়েকটা অশ্লীল ছবি তোলে। পরে যখন ওই বয়স্ক মানুষ দুজন মারা যায়, তখন মরিস ওই বিষয়টা নিয়ে ঘাবড়ে যায়, আর সে ওই চারজন বাচ্চাকে আবার ওই আইল্যান্ডে ছেড়ে দিয়ে আসে। আর তাদের হাতে বেশ কিছু গিফট, যেমন শুকর, মাছ, খেলনা, এগুলো আইল্যান্ডে দিয়ে আসে। এবার একটু ভেবে দেখুন, একটা জনজাতি যারা প্রায় কয়েক হাজার বছর ধরে আইসোলেটেড ছিল, এক প্রকার নিজেদের মতো শান্তিতে বসবাস করছিল, একদিন তাদের এই এলাকায় কিছু আক্রমণকারী আসে, তাদের লোকদেরকে ধরে নিয়ে যায়, এমনকি তাদের দুজনকে মেরেও ফেলে আর তাদের বাচ্চাদের সাথে অশ্লীল আচরণ করে। এটা যদি কোনো সভ্য মানুষের সাথে হতো তাহলে ঠিক কী হতো? তারা নিশ্চয়ই বদলা নিত। আর সেন্টিনালিরাও ঠিক এই ঘটনার পর থেকে বদলা নিতে শুরু করে। এই ঘটনার 16 বছর পর আন্দামানের কালাপানি জেল থেকে একজন কয়েদি পালিয়ে যায়, আর সে সমুদ্রে ভাসতে ভাসতে ওই দ্বীপটা এসে পৌঁছায়। পরে যখন ব্রিটিশরা তাকে খুঁজতে খুঁজতে ওই দ্বীপে যায়, তখন দেখা যায় ওই কয়েদির শরীরে কয়েকটা তীর গাঁথা রয়েছে আর তার গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে। এটাই প্রথমবার ছিল যখন সেন্টিনালিরা সভ্য মানুষদের একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিয়েছিল যে সভ্য মানুষদের তারা আর বিশ্বাস করে না এবং তারা এই দ্বীপে কাউকে চায় না। এরপর দীর্ঘদিন এই এলাকার কোনো তথ্য ইতিহাসে পাওয়া যায়নি। আর ভারত যখন স্বাধীন হয়, তখন আন্দামান নিকোবরের এই এলাকাটা ভারতের অধীনে চলে আসে। তবে ভারত সরকার চেয়েছিল এই সেন্টিনালিসদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে। এই কারণে 1967 সালে অ্যান্থ্রোপোলজিস্ট ত্রিলোকনাথ পণ্ডিত 20 জনের একটা টিম বানিয়ে এই দ্বীপে যান। সে সময় তাদেরকে দেখে সেন্টিনালিসরা জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। তবে ত্রিলোকনাথ পণ্ডিত তাদের টিম সহ ওই উপজাতিদের পায়ে ছাপ ধরে জঙ্গলের ভিতরে প্রবেশ করে, আর তারা প্রায় 1 কিলোমিটার ভেতরে চলে যায়। তারা ওখানে গিয়ে এক জায়গায় বেশ কয়েকটা ঘর দেখতে পায়। এই জায়গায় সেন্টিনালিসরা থাকতো। তাদের ব্যবহার করা বহু জিনিসপত্র, যেমন তীর, ধনুক, মাছ ধরার জাল, পাথর দিয়ে বানানো কুড়ুল, বর্ষা, বনের মধু, কিছু জঙ্গলি ফল, শুকুরের মাথার খুলি, এমন বহু জিনিস ছিল। আর কয়েকটা জায়গায় নিভু নিভু আগুন জ্বলছিল। সেটা দেখে তারা বুঝতে পারেন যে একটু আগেই সেন্টিনালিসরা তাদেরকে দেখে এখান থেকে পালিয়ে গেছে। ত্রিলোকনাথ তখন ওই জায়গায় বেশ কিছু গিফট রেখে আসেন। এরপর 1970 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে একটা সার্ভে করা হয়, আর এই দ্বীপের উপর একটা পাথর খোদাই করে রাখা হয়, যেটার উপর পরিষ্কারভাবে লেখা ছিল যে এই দ্বীপটা ভারতের সীমানার মধ্যে পড়ে, যাতে অন্য কোনো দেশ এটাকে দখল করতে না পারে। এরপর আবার 1974 সালে ন্যাশনাল জিওগ্রাফির সাথে ত্রিলোকনাথ পণ্ডিত একটা এক্সপিডিশন করে। এই শোটার নাম ছিল ম্যান ইন সার্চ অব ম্যান, অর্থাৎ মানুষ মানুষের খোঁজে। এই সার্ভে করার সময় একটা বড় দল ওই দ্বীপে যায়, আর তখন সমুদ্রের বিচে তারা বেশ কিছু খাবার, যেমন নারকেল, একটা শুকর, এমন কিছু রেখে আবার নৌকায় ফিরে আসে, আর দূর থেকে এটা লক্ষ্য করতে থাকেন যে ওই সেন্টিনালিরা কী করছে। একটু পরেই ওই সেন্টিনালিরা সে জঙ্গল থেকে বেরিয়ে আসে, আর তারা ওই নারকেলগুলো সমুদ্রে ফেলে দেয়, এমনকি তারা ওই শুকরটাকে তীর দিয়ে মেরে ফেলে এবং সমুদ্রের পাশেই বালি চাপা দিয়ে দেয়। তারা ওই এক্সপিডিশন টিমটার দিকেও আক্রমণ করে। এমন সময় একটা তীর এসে ওই শো যিনি করছিলেন সেই ডিরেক্টরের পায়ে গেঁথে যায়। মানে এই এক্সপিডিশনে তারা যে একটা বন্ধুত্বপূর্ণ সংযোগ করতে চেয়েছিল সেটা সম্পূর্ণভাবে ফেইল হয়ে যায়। তবে একটা জিনিসে এই এক্সপিডিশনটা সাকসেসফুল হয়েছিল, সেটা হলো প্রথমবার এই নর্থ সেন্টিনালিদের ভিডিও প্রকাশিত হয়। তাদেরকে কেমন দেখতে, তারা কিভাবে বসবাস করে, এটা সবার সামনে আসে। এরপরেও ত্রিলোকনাথ পণ্ডিত বহু বছর ধরে এই এলাকায় গিয়ে সেন্টিনালিসদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চান। আগামী 27 বছর ধরে ত্রিলোকনাথ পণ্ডিত এই দ্বীপের কাছে গিয়ে তাদেরকে নারকেল দেন, খেলনা দেন, মাঝে মাঝে কিছু শুকর ছানাও দেন, কিন্তু প্রতিবারই সেই সব কিছু তারা রিফিউজ করে দেয়, আর ওই জীবিত পশুগুলোকে তারা মেরে বালি চাপা দিয়ে দেয়। ত্রিলোকনাথ পণ্ডিত একবার ভাবেন যে এই সেন্টিনালিসদের সাথে হয়তো আন্দামানের বাকি জনজাতির কোনো মিল থাকতে পারে, বা তারা হয়তো এদের ভাষা বুঝতে পারবে। কিন্তু ত্রিলোকনাথ যখন আন্দামানের ওঙ্গে ট্রাইবের দুজন লোককে তার সাথে নিয়ে যান, তখন দেখা যায় এদের ভাষার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এমনকি ওই দুজনকে দেখে সেন্টিনালিসরা ভীষণভাবে রেগে যায়। ত্রিলোকনাথ বারবার চেষ্টা করছিলেন যে কোনো একটাভাবে সেন্টিনালিসদের কাছে পৌঁছানোর, কিন্তু তিনি বারবারই ফেল হচ্ছিলেন। আর এই সময়ের মধ্যেই আরও একটা ঘটনা ঘটে। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পথে এমভি প্রিমরোজ নামের একটা জাহাজ নর্থ সেন্টিনালের কাছে খারাপ আবহাওয়ার জন্য আটকে যায়, ঠিক যেমনটা 1867 সালে হয়েছিল। কিন্তু এবার ওই জাহাজের উপর সেন্টিনালিসরা আক্রমণ করে,
তারা তীর ধনুক নিয়ে ওই জাহাজের ক্রুদের উপর আক্রমণ করেছিল। শেষে রেডিওর মাধ্যমে দ্রুত সাহায্য চাওয়া হয় ইন্ডিয়ান নেভির কাছে। তখন ইন্ডিয়ান নেভির একটা হেলিকপ্টার ওই জাহাজে সবাইকে উদ্ধার করে নিয়ে যায়। এমনকি ওই সেন্টিনেলিজরা হেলিকপ্টার দেখে সেটার দিকেও তীর ছুটছিল, তবে ইন্ডিয়ান নেভি সেই জাহাজটাকে উদ্ধার করতে পারেনি। আর এরপর থেকে সেন্টিনেলিজরা একটা অদ্ভুত জিনিস করে। তারা আগে যে তীরগুলো ছুটত সেগুলোর মাথায় মূলত ছিল ধারালো পাথরের টুকরো, কিন্তু এই এমভি প্রিমরোজ জাহাজটি যখন থেকে ওখানে আটকে যায় সেই তীরের মাথায় ছিল লোহার ফলা। আর ঠিক এই কারণে জন অ্যালানচাওকে সেন্টিনেলিজরা যে তীর ছুঁড়েছিল, যেটা কিনা তার বাইবেলে গিয়ে লেগেছিল, সেটার মাথায় ছিল লোহার তীক্ষ্ণ ফলা। মানে ওই জাহাজ থেকে তারা কোনোভাবে সেই লোহাগুলোকে খুলে সেগুলোকে নিজেদের তীরের মাথায় ব্যবহার করেছিল। আর এই জাহাজটা আপনি আজও ওই দ্বীপে স্যাটেলাইটের ইমেজে দেখতে পাবেন। এবার একটু ভাবুন, আমরা আধুনিক মানুষেরা আজ থেকে প্রায় 5-6 হাজার বছর আগে প্রথমবার লোহার আবিষ্কার করেছিলাম, কিন্তু এই সেন্টিনেলিজরা 1981 সালে প্রথমবার লোহার ব্যবহার করেছিল। তার মানে এরা আধুনিক সভ্যতা থেকে কতটা পিছিয়ে আছে। তবে সেন্টিনেলিজরা যে সবসময় মানুষদের সাহায্য ফিরিয়ে দিয়েছিল তা কিন্তু নয়। 4 জানুয়ারি 1991 ত্রিলোকনাথ পণ্ডিত আরও একটা এক্সপিডিশন করেন, কিন্তু এবার তার সাথে ছিল একজন বাঙালি অ্যান্থ্রোপোলজিস্ট মধুমালা চট্টোপাধ্যায়, যে ওই দ্বীপে কোনো এক্সপিডিশনে একজন মহিলা গিয়েছিল। ওই টিমটা যখন আগেরবারের মতো কিছু গিফট দিতে যায়, তখন সেন্টিনেলিজরা আবার তীর ধনুক রেডি করে তাদেরকে মারার জন্য। কিন্তু এবার যে লোকটা তীর মারতে যাচ্ছিল তাকে ওখানের একজন মহিলা আটকায়, মানে ইশারা করে তাকে বলে যাতে সে তীর না চালায়। তখন ওই লোকটা তার তীর ধনুক বালিতে চাপা দিয়ে দেয়। আর এটাই প্রথমবার ছিল যখন আধুনিক মানুষদের উপর এরা কোনো রকম আক্রমণ করেনি। তখন মধুমালা চট্টোপাধ্যায় সহ ওই টিমের সবাই বোট থেকে নামে আর নিজেদের হাতে করে ওই লোকদেরকে নারকেল এবং আরও বেশ কিছু জিনিসপত্র দেন। এই সময় আরও একটা আশ্চর্য জিনিস ঘটে। ওই সেন্টিনেলিজরা, যারা কিনা আধুনিক মানুষদের দেখলেই তাদের উপর তীর ছুটত, সেই সেন্টিনেলিজ এক মহিলা তার ছোট্ট বাচ্চাকে মধুমালা চট্টোপাধ্যায়ের কোলে দিয়ে দেন। এই এক্সপিডিশনটা ভীষণভাবে সাকসেসফুল হয়েছিল। পরের মাসে 24 ফেব্রুয়ারি তিলকনাথ এবং মধুমালা আবার ওই দ্বীপে যান, আর এবারও তাদের উপর কোনো রকম আক্রমণ করা হয়নি। এমনকি ওই সেন্টিনেলিজরা এবার এক্সপিডিশন টিমের বোটে উঠেছিল আর নিজেদের হাতে তারা নারকেল এবং কিছু স্টিলের বাসনপত্র নিয়েছিল। কিন্তু এর কিছু বছরের মধ্যেই তিলকনাথ পণ্ডিত রিটায়ারমেন্ট নিয়ে নেন, আর এরপর থেকে যে কটা এক্সপিডিশন হয়েছিল তাতে সেন্টিনেলিজরা আবার আক্রমণাত্মক ব্যবহার শুরু করেছিল। শেষে ইন্ডিয়ান গভর্নমেন্ট এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে এই সেন্টিনেলিজরা আমাদের সাহায্য চায় না। তারা নিজেরাই হাজার হাজার বছর ধরে এই দ্বীপে বসবাস করছে। এমনকি ভারতের মূল ভূখণ্ডে যে সমস্ত সমস্যাগুলো আছে, যেমন জনসংখ্যা অনেক বেড়ে যাওয়া বা খাদ্যের অভাব বা কোনো প্রাণী প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাওয়া, এগুলোর কোনো কিছুর প্রভাবই এই দ্বীপে পড়েনি। তারা জঙ্গলেই থাকতে পছন্দ করে আর জঙ্গলের সাথে প্রকৃতির সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছে। কিন্তু তাদের একটা জিনিস বহু ক্ষতি করতে পারে, আর সেটা হলো আধুনিক যুগের কোনো ভাইরাস। এই কারণে এই দ্বীপে যাওয়ার উপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, যাতে আধুনিক মানুষের শরীর থেকে ছড়ানো কোনো ভাইরাস এই জনজাতির কোনো ক্ষতি করতে না পারে। আর তিলকনাথ পণ্ডিত এটা মনে করেন। সেই ব্রিটিশ অফিসার পোর্টম্যান যে 4 জন বাচ্চাকে আবার ওই আইল্যান্ডে ফেরত দিয়ে এসেছিল, তারা নিজেদের সাথে করে আধুনিক যুগের কোনো ভাইরাসও নিয়ে গিয়েছিল, যার কারণে হতে পারে ওই দ্বীপের আরও বেশ কিছু সেন্টিনেলিজদের মৃত্যু হয়েছিল। আর এই কারণেই তারা সভ্য জগতের সাথে দূরত্ব বজায় রাখতে চায়। আর ইন্ডিয়ান গভর্নমেন্টও চায় যাতে আধুনিক মানুষের অতিরিক্ত কৌতূহল এই জনজাতিকে ধ্বংস না করে দেয়। আর আপনাদেরকে যে বলেছিলাম যে দ্বীপটার 5 কিলোমিটারের মধ্যেও কারো যাওয়ার অনুমতি নেই, বিশেষ করে মাছ ধরার জন্য এখানে যাওয়া একেবারে নিষিদ্ধ। এর কারণ হলো এই জনজাতিরা নিজেদের খাদ্যের জন্য সমুদ্রের মাছও ধরে, আর তাদের কাছে বহু প্রাচীন মাছ ধরার সরঞ্জাম আছে। এই এলাকায় যদি অতিরিক্ত ফিশিং করা হয় তাহলে এই এলাকায় মাছের পরিমাণ কমে যেতে পারে, যাতে এই জনজাতির অস্তিত্ব বিপদে পড়তে পারে, তাই এই এলাকায় মাছ ধরাও নিষিদ্ধ। তবে সেন্টিনেলিজদের বিষয়ে যখন রিসার্চ করি তখন বেশ কিছু তথ্য আমি খুঁজে পাই। প্রথমত, এদের মধ্যে শুধু পুরুষরাই শিকার করে, কারণ জন অ্যালানচাও তার ডায়েরিতে লিখেছিল যে মহিলাদের কাছে কোনো রকম হাতিয়ার ছিল না। দ্বিতীয়ত, এরা মহিলাদের কথার বা মহিলাদের মতামতে বেশ গুরুত্ব দেয়, কারণ মধুমালা চট্টোপাধ্যায় যখন ওই দ্বীপে গিয়েছিল তখন একজন সেন্টিনেলিস্ট তাকে মারতে যায়, কিন্তু সেই সময় একজন সেন্টিনেলি মহিলা তাকে ইশারা করে বারণ করে আর সে তীর নামিয়ে ফেলে। এটা একটা প্রমাণ যে এরা মহিলাদের মতামতের গুরুত্ব দেয়। তৃতীয়, এরা যুদ্ধের কৌশল বোঝে, কারণ যতবার বেশি পরিমাণ লোক এই দ্বীপে গিয়েছে তারা হার নিশ্চিত দেখে জঙ্গলের ভিতর পালিয়ে গেছে, কিন্তু যখন পরিমাণটা কম ছিল তখনই তারা আক্রমণ করেছে, আর এদের হাতে নিশানা খুবই ভালো। চতুর্থ, এই জনজাতি আধুনিক মানুষের মতো কৌতূহলী নয়। তারা গত প্রায় 1000 বছর ধরে এই দ্বীপে আছে, কিন্তু তারা কখনো অন্য কোথাও যায়নি বা অন্য কোনো দ্বীপ খোঁজার চেষ্টাও করেনি। ফিফথ হলো, এই নর্থ সেন্টিনেলিজরা আর যাই হোক মানুষকে কো নয়, তারা মানুষদের মৃতদেহকে আগুনে পুড়িয়ে ফেলে না, বরং বিচের ধারে মাটি চাপা দিয়ে দেয়। আর সবশেষে যেটা বুঝতে পেরেছি সেটা হলো, এই সেন্টিনেলিজরা একা থাকতেই পছন্দ করে, তারা চায় না আধুনিক সভ্যতার সাথে কন্ট্যাক্ট করতে। কারণ 2004 সালে যখন সুনামি হয়েছিল তখন ভারত সরকার একটা হেলিকপ্টার পাঠিয়েছিল এই সেন্টিনেলিজরা কেমন আছে তা দেখার জন্য,
কিন্তু এই হেলিকপ্টার দেখে ওই সেন্টিনালিজরা তীর এবং বর্ষা ছুড়ে মারে। এটাও একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে তারা ওই দ্বীপে কারো সাহায্য চায় না। ওই 60 বর্গ কিলোমিটার দ্বীপেই তারা যুগের পর যুগ কাটিয়ে এসেছে। একটা সময় ভারতে কত রাজা মহারাজা এসেছে, কত শক খুন মুঘলরা এসেছে, কিন্তু তারা ওই এক জায়গাতেই থেকে গেছে। হয়তো ভবিষ্যতেও আজ থেকে হাজার হাজার বছর পরে যখন আমাদের এই সভ্যতা ধ্বংস হয়ে যাবে, তখন হয়তো এই নর্থ সেন্টিনালিজরা তীর ধনুক নিয়েই মাছ ধরবে, গাছের ফলমূল খাবে। আচ্ছা, আপনি কি মনে করেন এই নর্থ সেন্টিনালিদের সাথে কি আমাদের আধুনিক মানুষদের যোগাযোগ করা উচিত, নাকি তাদেরকে তাদের অবস্থাতেই ছেড়ে দেওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। আর আপনি যদি আন্দামানের কালাপানি জেল নিয়ে একটা ভিডিও চান তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান।